হ্যালো বন্ধুরা, দাদা বিল্ডিং চ্যানেল স্বাগত জানাই। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর, ওয়ান প্লাস সলভে ওয়ান প্লাস ওয়ার্ল্ড, যার বিষয়ে কালকে বলেছিলাম, আজকে কোম্পানির তরফ থেকে একটি বড় টিজারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এটি একটি গেমিং পরিষেবা হবে। এখানে আপনি গেম খেলে মোবাইল এবং অন্যান্য জিনিস জিততে পারবেন। সম্পূর্ণ টিজারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। গুগল অথরিত গুগল পিক্সেল 4a এই ফোনটি 17 অক্টোবর ভারতে চালু হবে, কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর পোকো C3 এই ফোনটি 6 অক্টোবর ভারতে চালু হবে, কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে এবং ফ্লিপকার্টেও পেজ এসে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর অ্যাপেল অথরিত iOS 14.2 বিটা আপডেটের মধ্যে 66টি নতুন ইমোজি নিয়ে এসেছে, ইমোজিগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরতকর গুগল অথরিত গুগল টিভি ক্রোম কাস্ট চালু করে দিয়েছে, এর দাম রেখেছে $49.99। পরত খবর, গুগল অথরিত গুগল একটি নতুন অডিও স্পিকার ঘোষণা করেছে এবং এটি অক্টোবর মাসে ভারতে চালু হবে বলে জানা যাচ্ছে এবং এর দাম হবে ভারতীয় টাকায় 7378 টাকা। পরত খবর, গুগল অথরিত গুগল পিক্সেল 5 একাধিক দেশে চালু করে দিয়েছে, ওখানে দাম রেখেছে $699, মানে $51,415। পরত খবর, আসুস উত্তর থেকে আসুস একটি নতুন ল্যাপটপ ভারতে চালু করেছে, এর দাম রেখেছে $279,990। পরতকর টেলিগ্রামের তরফে টেলিগ্রামে V7.1.0 নামে একটি আপডেট এসেছে, এই আপডেটে একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। পরতকর হবে তরফে হবে মেট XS এবং হবে মেট প্যাড 10.8, এই দুটি ডিভাইসে EMUI 11 বিটা আপডেট রোল আউট শুরু করেছে চাইনাতে। পরতকর রেডমি তরফে রেডমি নোট 8 এই ফোনে MIUI 12 আপডেট রোল আউট শুরু করেছে চাইনাতে। পরত খবর, রেডমি তরফে রেডমি S2 এবং Y2 এই দুটি ফোনের গ্লোবাল ভেরিয়েন্টের উপরে MIUI 12 আপডেট রোল আউট শুরু করেছে। পরতকর গুগল অথরিত গুগল ফটো অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডে নতুন আবারও একটি আপডেট নিয়ে আসছে। পরতকর টুইটার অথরিত টুইটারে ভয়েস মেসেজ iOS ব্যবহারকারীদের জন্য চালু করে দিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য 2021 সালে আসবে বলে জানা গিয়েছে। পরতকর ভিভো অথরিত ভিভো X50 Pro Plus এই ফোনের DxOMARA মানের রিপোর্ট এসেছে, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরতকর রিয়েলমি অথরিত রিয়েলমি C17 এবং আরও কয়েকটি IoT পণ্য ভারতের ওয়েবসাইট লিস্ট হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর মানে খুবই তাড়াতাড়ি ভারতে চালু হবে। পরতকর ওয়ান প্লাস তরফে ওয়ান প্লাস নোট এবং ওয়ান প্লাস 7 সিরিজে নতুন একটি অক্সিজেন ওয়েস আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর ওপো তরফে ওপো A93 নামে একটি ফোন ভিয়েতনামে চালু করেছে, ফোনটির স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফোনটির দাম রেখেছে $23,800 ভারতীয় টাকায়, ফোনটির দাম কনভার্ট করে বললাম 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ। পরতকর পাবজি তরফে একটি প্রতিবেদনে জানা গেছে যে পাবজি মোবাইল ভারতে নিষেধাজ্ঞা থাকার পরেও কিছু কিছু লোক খেলতে পাচ্ছে এবং স্যামসুং এবং শাওমি ফোন যারা ব্যবহার করে গেম ব্যান হওয়ার পরে যারা আনইনস্টল করেনি তারা এখন পর্যন্ত খেলতে পাচ্ছে কিন্তু কোনো আপডেট করতে পারবে না। পরতকর রেডমি তরফে রেডমি নোট 10 এই ফোনটি অক্টোবর মাসে চালু হবে বলে জানা যাচ্ছে, মানে এই মাসেই। পরতকর রেডমি তরফে রেডমি বাডস এয়ার প্রো 7ই অক্টোবর ভারতে চালু হবে, কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে। পরতকর নোকিয়া তরফে নোকিয়ার এই তিনটি মডেল নাম্বার GCF সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর মোটোরোলা তরফে মোটোরোলা Razr 5G যে ফোনটি টিজার কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। লঞ্চ ডেটটি হলো 5ই অক্টোবর দুপুর 12টায় ভারতে চালু হয়ে যাবে ফোনটি। পরতকর হবে তরফে হবে একটি চার্জিং বক্স ব্লুটুথ সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স হট 10 এই ফোনটি 4ই অক্টোবর ভারতে চালু হবে, এটিও কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে। পরতকর জেটি তরফে জেটি বেলেট A51 নামে একটি ফোন EEC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর নুবিয়া তরফে নুবিয়ার একটি ওয়াচ EEC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরতকর নুকিয়া তরফে নুকিয়ার এই মডেল নাম্বারটি NBTC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, সম্ভবত এই ফোনটি নুকিয়া 6.3 অথবা 7.3 অথবা 9.3 এই তিনটের মধ্যে কোনো একটি ফোন হতে পারে। পরতকর জিওনির তরফে জিওনি EF11VE নামে একটি ফোন গুগল প্লে কনসোলের লিস্ট হয়েছে, সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি ফোনটির। পরতকর হবে তরফে হবে এই মডেল নাম্বারটি EEC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরতকর স্যামসুং তরফে স্যামসুং গ্যালাক্সি W21 এই ফোনটি টিনাপে সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরতকর ওপো তরফে ওপো CBS 2185 এই মডেল নাম্বারটি FCC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, ফোনটির ডিজাইন প্রকাশ হয়েছে, ডিজাইনটাও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরতকর LG তরফে LG এর এই মডেল নাম্বার একটি ফোন FCC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরতকর স্যামসুং তরফে স্যামসুং গ্যালাক্সি A3 কোরো নামে একটি ফোন নিউজিল্যান্ডে চালু হয়েছে, ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরতকর শাওমি তরফে শাওমি মি 10T লাইট এই ফোনটি GCF সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, এর মানে বিশ্বব্যাপী খুবই তাড়াতাড়ি চালু হবে। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম জানতে চাইলে কালকে ভিডিওটি চেক করুন। সর্বলাস্ট খবর, ভিভো তরফে ভিভো 2015 নামে একটি ফোন NBTC সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পাঁচ বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক অন করে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।